মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার দিনব্যাপী মুন্সিগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের 15টি স্থানে নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিনাল কান্তি দাস। যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিনাল কান্তি দাসের সার্বিক দিক নির্দেশনায় ও ব্যবস্থাপনায় আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠন ও শোকাহত এলাকাবাসীর ব্যানারে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের 15টি স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্ট ও 21শে আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া গণভোজের আয়োজন করা হয়। সোমবার সকাল থেকে নয়াগাঁও মধ্যপাড়া, মুক্তারপুর ফেরিঘাট, পশ্চিম মুক্তারপুর, বণিকপাড়া, দশকানি, তেলিরবিল, মালির পাথর সহ ইউনিয়নের 15টি স্থানে গণভোজের আয়োজন থেকে অ্যাডভোকেট মিনাল কান্তি দাস নিজ হাতে অসহায় দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। শেখ হাসিনার হাতেই বাংলাদেশ রাষ্ট্রটি নিরাপদ এবং তিনি যদি দেশ পরিচালনায় আরও সুযোগ পান, সময় পান, এ দেশ অচিরেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে জগৎসভায় নিজেদের ঠাঁই করে নিতে পারবে। দিনব্যাপী ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবু, জেলা কৃষক লীগের সভাপতি মহাসিন মাখন, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বাদশা মিয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাবেল, জেলা পরিষদ সদস্য আরিফুল ইসলাম, গোলাম সিরাজী রুমান, জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া, পঞ্চসার ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহিদ হাসান, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ইসমাইল হোসেন, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার মোল্লা, পঞ্চসার ইউপি সদস্য সৌদুল ঢালী সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।